গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব। সকলকে জানাই স্বাগত। আজকে সকাল 8টার সময় ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে যথারীতি আমি বাপের বাড়ি আছি, আমার তো কোনো কাজই নেই শুধু মিষ্টির কাজ করে দেওয়া ছাড়া। আর এদিকে তোমরা দেখতে পেলে যে আমার মার হাতে শুকনো মাছ আছে, এই শুকনো মাছ রান্না হবে, আমরা সবাই প্রচণ্ড ভালো খাই। আর আজকে যথারীতি সোমবার, আমি আজকে খাবো না কালকে খাবো। আর গতদিনের যে ব্লগটা তোমরা দেখেছো ওটা কিন্তু রবিবারের ব্লগ। আর এদিকে হচ্ছে আমার মা সমস্ত কাজবাজ সেরে রান্নাবান্না সেরে গুছিয়ে নিয়েছে, আমার মা আর শাশুড়ি মা কীর্তনে যাবে। আমাকেও যেতে বলেছিল কিন্তু মিষ্টির শরীরটা এতটাই খারাপ, ওই জন্য আমি আর গেলাম না। আর আমি গেলে কাউকে না কাউকে থাকতে হবে, ওই জন্য বললাম তোমরা দুজন যাও আমি থাকি, আমি যখন যাব তখন আমার মার কাছে রেখে যাব। তারপরে হলো আজকে একটু চাঁদপাড়ায় যেতে হবে, সেই জন্য খাওয়া দাওয়া করে বিশ্রাম করে উঠে গুছিয়ে নিয়ে মাকে নিয়ে খালপাড় পর্যন্ত যাচ্ছি, মা আগেই দিতে যাচ্ছে আমি একটু চাঁদপাড়ায় যাব বলে, আর শাশুড়ি মার কাছে মিষ্টিকে রেখে এসেছি। যাই হোক, প্রথমে আমি চলে এসেছি ওষুধের দোকানে। এখানে এসে আমার নিজের জন্য মিষ্টির জন্য কিছু ওষুধ নিয়ে নিলাম। ওষুধ টষুধ নিয়ে সোজা আমি চলে আসলাম বাড়িতে আর লেট না করে। এসে দেখছি মিষ্টি পুরো শুয়ে আছে, ওর শরীরটা এতটাই খারাপ। ভাবলাম যে বাড়িতে এসে একটুখানি মিষ্টিকে গুছিয়ে নিয়ে আমি শাশুড়ি মা মানে সবাই মিলে একটুখানি কীর্তনে যাব, কিন্তু কপাল খারাপ হয়তো হবে না যাওয়া। যাই হোক, তারপরে আমার শাশুড়ি মা বললো চলো তুমি মিষ্টিকে নিয়েই চলো। আর মিষ্টিও আসবে বলে খুব বায়না ধরছে, শরীর পাচ্ছে না কিন্তু ওর মন চাইছে যাবে। তারপরে মিষ্টিকে নিয়েই আসলাম, কিন্তু এসেও কোনো লাভ হলো না, কিছুক্ষণ বসেছিল, তারপরে আমাদের পুরোটাই আমাদের কোলেই ও শুয়েছিল। তারপরে শাশুড়ি মার কাছে রেখে আমি একটু খেয়ে নিয়েছিলাম, তারপরে শাশুড়ি মা আমি আবার ধরেছি, শাশুড়ি মা খেয়ে নিয়েছিল, তারপরে বাবা এসেছিল, বাবার সঙ্গে আমরা সবাই মিলে বাড়িতে চলে এসেছিলাম। আর এত সুন্দর কীর্তন হচ্ছিল, উঠতেই ইচ্ছে করছিল না, ভীষণ ভালো লাগছিল। রাত্রিরে আবার রাসলীলা হবে 12টা থেকে, শাশুড়ি মাকে বললাম তুমি কি আসবে, তাহলে আমি একটু আসবো, মেয়ে ঘুমিয়ে পড়বে, মা বলেছে আমি রাখবো, কিন্তু শাশুড়ি মা বলছে না থাক আসবো না, ওই জন্য আর আসা হলো না। এবছরটা দেখার খুবই ইচ্ছে ছিল আমার। এবছর বাপের বাড়ি মহোৎসব উপলক্ষে আসাটাই আমার ফালতু হয়ে গেছে, কারণ মিষ্টির শরীরটা এতটাই খারাপ, তার মধ্যে ওর অ্যানুয়াল ফাংশন, এদিকে পরীক্ষা সামনে, মানে সব কিছু যেন একটা মানে কী বলবো, একটা জগা খিচুড়ির মতো হয়ে গেছে, মানে সব কিছু একসঙ্গে পড়ে গেছে, ওই জন্য মানে প্রচণ্ড টেনশান চাপে ছিলাম। মানে আমি যে ওখানে গিয়ে একটু আনন্দ করব বা কিছু করব, মানে মন চাইলেও মানে শরীর পারছে না, শরীর পারলে মন চাইছে না, মানে এরকম একটা মানে ব্যাপার। বিশেষ করে মিষ্টির শরীরটা খারাপ বলে আরও বেশি খারাপ লাগছিল। যাই হোক, তবুও না গেলে নয়, মা বলছে এসেছিস তো ওই উপলক্ষ করে, একটি বার হলেও বা সবসময় যেতে না পারিস, মাঝে মাঝে একটু যা, না গেলে ভালো লাগবে না, তাই আমি গেছিলাম। যাই হোক, মোটামুটি আমরা ওখান থেকে চলে এসেছি, আর আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলে অবশ্যই করে কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে, আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।